আজ থেকে সারা দেশে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। দুপুরে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে এই কাজের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, কৃষক ন্যায্য মূল্য না পেলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কিনবে সরকার। জানান, গতবার যারা চুক্তি করেও ধান দেয়নি তারা এবার ধান দিতে পারবে না। দ্রুত ধান কাটারও নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ অভিযান। এবার 30 টাকা দরে 4 লাখ মেট্রিক টন ধান, 44 টাকা দরে 12.5 লাখ মেট্রিক টন চাল আর 35 টাকা দরে 1 লাখ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। সকালে সচিবালয়ে 16টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার ধান কিনতে মাঠে না থাকলে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পর্যদুস্ত হতো কৃষক। আমরা 4 লক্ষ মেট্রিক টন আমরা এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে আমরা তার থেকে বেশি কিনব। আমরা প্রয়োজনে 6 লক্ষ 8 লক্ষ মেট্রিক টন ধান যেন বেশি কিনতে পারি, এদিকে লক্ষ্য রাখতে হবে। কৃষকরা ধান দিতে এসে যাতে কোনো ভোগান্তির শিকার না হয় সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। জানান, নীতিমালা অনুসারে ভালো চাল কিনতে হবে। যারা চুক্তি গতবার চুক্তি করে নাই তারা চুক্তি করতে পারবে না, আর যারা চুক্তি করে একটা পার্সেন্টেজ দিয়েছেন, যারা 50%-এর উপর দিয়েছেন তাদেরকে চুক্তিও করতে দেওয়া হচ্ছে, প্লাস তাদের ডিপোজিট মানিটাও ফেরত দেওয়া হচ্ছে। খারাপ চাল যেন কিনে না হয়, পুরাতন চাউল আরেকবার ছাঁটাই করে নিয়ে এসে আবার নতুন চাউলগুলো চালিয়ে দিবে, এটা যেন কোনো ক্রমেই না হয়। 31 আগস্ট পর্যন্ত চলবে বোরো সংগ্রহ অভিযান। বেশি অপেক্ষা না করে দ্রুত ধান কাটার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।